ডিএম কাদের সাহেবকে আমি আমার প্রতিদ্বন্দ্বী মনে করছি না, লক্ষাধিক ভোটে আমার সাথে পরাজিত হবে। আমি নির্বাচনে আসার আগে আমি ভেবেছিলাম যে হয়তো এই জাতীয় পার্টির ধারের কাছেও আমি যেতে পারবো না, কিন্তু নির্বাচনের মাঠে এসে দেখি ওনারা যে এতদিন রংপুরের মানুষের ভোটে নির্বাচিত হয়ে রংপুরের মানুষের সাথে প্রতারণা করেছে, রংপুরের মানুষ সেজন্য জনাব জিএম কাদের সাহেবকে বয়কট করেছে। আর যদি রংপুরে সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হয়, আমার সাথে যদি অন্যায় না হয়, জিএম কাদের সাহেব লক্ষাধিক ভোটে আমার সাথে পরাজিত হবে। এর কারণ, ভোট হচ্ছে মানুষের মনে। জিএম কাদের সাহেব মানুষের মন জয় করতে পারেননি, উনি অলরেডি একটি জায়গায় সংসদ সদস্য রয়েছেন, সেখানে উনি ফেইলার হয়েছেন, সেখানে উনি পরাজিত হয়ে ওখানে আর সুযোগ পাচ্ছেন না জন্য রংপুরকে ওনার নিজের সম্পদ মনে করেছেন, ভেবেছেন যে রংপুরে নির্বাচন করলে মনে হয় রংপুরের মানুষ আবার আগের মতো ভুল করে ওনাকে ভোট দিবে। কিন্তু রংপুরের মানুষ নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই রংপুরের মানুষ সাধারণ জনগণ জিএম কাদের সাহেবকে বয়কট করেছে। জিএম কাদের সাহেবকে আমি আমার প্রতিদ্বন্দ্বী মনে করছি না, যদি সুষ্ঠু নির্বাচন হয় লক্ষাধিক ভোটে জিএম কাদের সাহেব আমার কাছে হেরে যাবেন বলে আমি